হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ, বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে, মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশিতে, আর রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো ধনুরাশির মানুষের এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেসের জন্য আমি বলবো এই সময়টা ভীষণ পরিমাণ ভালো। যারা দেশের বাইরে আছেন বা রাজ্যের বাইরে আছেন, যারা বিজনেস করেন তাদের বিজনেস যাকে বলে এক কথায় অনেকটা ভালো, অনেকটা ভালো কিন্তু গ্রোথ আপনারা এই সময় দেখতে পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, বা যারা কোনো টেলিকমিউনিকেশন নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত। বিজনেসের জন্য আপনারা কিন্তু আদার সোর্স থেকে অনেক ধরনের হেল্প কিন্তু পাবেন, যাকে বলে ফিনান্সিয়াল হেল্প কিন্তু অনেক পরিমাণ পাবেন, যার জন্য আপনার বিজনেসটা কিন্তু অনেকটা অনেকটা ডেভেলপ করে যাবে। এটা তো হলো যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে গিয়ে বিজনেস করেন, তাদের জন্য যেখানে থাকেন সেখানেই বিজনেস করেন, তাদের বিজনেস গুলো কেমন যাবে সেটা একটু জেনে নিন। তাদের বিজনেসের জন্য আমি বলবো, দেখবেন কেউ কেউ আছে আশা করেননি এতটা প্রফিট পাচ্ছেন, আবার কেউ কেউ আছে যারা একটা প্ল্যানিং করেছিলেন কি এই মাসে আমি এতটা প্রফিট গেইন করব, তাদের জন্য আমি বলবো সেটা হয়তো হবে না। যারা আশা করেননি তারা পেয়ে যাচ্ছেন। এটা কেন হচ্ছে? 7th হাউসের রাহু তুঙ্গস্থ, তো সেক্ষেত্রে রাহু এমনই একটা জায়গায় বসে আছে, আনএক্সপেক্টেড গেইন, যে আশা করে বসে আছে তার হতেও পারে না হতে পারে, আর যে প্ল্যানিং করেনি তার কিন্তু হয়ে যাচ্ছে। যেদিন হবে প্রচণ্ড পরিমাণ প্রফিট হবে, আর যেদিনকে ধরুন কিছু হলো না সেদিনকে কিন্তু কিছু হলোই না, এরকম একটা ব্যাপার কিন্তু এই মাসটা চলবে। তবে বুধের ট্রানজিটের সাথে সাথে জিনিসটা কিছুটা হলেও সলভ হবে। যারা নতুনভাবে বিজনেসটাকে ঢেলে সারাতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা দারুণ রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। বিজনেসে যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য আমি বলবো সমস্ত রকম আলোচনা, সেটা খুঁটিনাটি হোক বা বিশাল বড় কিছু হোক, যদি কোনো ধরনের ডিসিশন আপনাদের এই সময় নিতে হয় তাহলে ডেফিনেটলি সেটা পার্টনারের সাথে সমস্তটা ওপেনলি ডিসকাস করুন, দেন ডিসিশন নিন, না হলে কিন্তু অনেকটা সমস্যা কিন্তু আপনাদের অ্যারাইজ করতে হতে পারে। কোনো রকম অর্থ লেনদেনের ব্যাপারে পার্টনারশিপে বিজনেসের সাথে আমি বলবো একটু এক্সট্রা কেয়ার নিয়ে সেই সমস্ত কাজ করতে, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে। যদি আপনি ধরুন কোনো পৈতৃক সূত্রে বিজনেস করেন, ঠিক আছে, সেই সব বিজনেস যারা করেন তাদের কিন্তু আমি বলবো প্রচণ্ড পরিমাণ ভালো সময় বিজনেসে, মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে, অর্থ কিন্তু খুব ভালো আসবে। একটা যাকে বলে না কি কোনো জিনিসের যখন একটা ব্র্যান্ড, ওকে, সেই ব্র্যান্ডের পেছনে কিন্তু কাউকে বলে বলে নিয়ে যেতে হয় না, অটোমেটিক লোকে যায়, সেরকম আপনার জিনিসটাও কিন্তু হয়ে যাবে। একবার যদি আপনার মান সম্মানটা এখান থেকে ডেভেলপ করতে শুরু করে বা আপনার প্রতিপত্তি আপনার এরিয়ায় থাকে, তো ডেফিনেটলি এখানে আপনাকে কোনো রকম মার্কেটিংয়ের দরকার পড়বে না। সবাই জানেন যাদের প্রতিপত্তি থাকে তাকে মার্কেটিং করতে লাগে না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা অনেকটা সেরকমভাবে প্রযোজ্য হচ্ছে। এবার জানবো আপনার ম্যারেজ লাইফ কেমন থাকছে। দেখুন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা প্রচণ্ড সেন্সিটিভ সময়। ধরুন একটা সামান্য কোনো রকম ছোট একটা কথা যেটা নিয়ে একটা বড় ইস্যু ক্রিয়েট হলো, যেটা নিয়ে আপনি ইমাজিন করতে পারবেন না কি এই একটা ছোট কথা নিয়ে এত বড় ইস্যু ক্রিয়েট হতে পারে, হ্যাঁ এটা সেই সময় যে ইস্যুটা ক্রিয়েট হয়ে গিয়ে আপনার ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার চান্স আছে। আর যারা অনেকদিন ধরে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ঠিকঠাক মানে সময়টা হচ্ছিল না বা ধরুন ডেটের পর ডেট পড়ছিল, তাদের জন্য এই সময় ভালো সময় আমি বলবো। তারা যদি একটু
নড়ে চড়ে বসেন বা একটু প্রেশার ক্রিয়েট করেন, ডিভোর্সটা কিন্তু এই সময় হয়ে যাবে। আর যারা ম্যারেজ পার্সন হচ্ছে তাদের আমি বলবো একটু এক্সট্রা কেয়ার নিতে। ধরুন আপনার কিছু একটা খারাপ লাগলো, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি বলবেন, ভাষা জ্ঞানটাকে যদি আপনি ঠিক করে বলেন তাহলে কোনো সমস্যা কিন্তু থাকে না। এই ভাষা জ্ঞানটার জন্য এত কিন্তু সমস্যা রাইজ করবে যেটা আপনাকে ডিভোর্স পর্যন্ত কিন্তু এনে দিতে পারে। এই জিনিসটা কিন্তু আপনাকে এক্সট্রা কেয়ার নিয়ে চলতে হবে। এবার যেন আপনার ফ্যামিলি লাইফ কেমন থাকছে, দেখুন ফ্যামিলি লাইফ নিয়ে সেরকম কোনো ইস্যু কিন্তু থাকছে না, ফ্যামিলির লোকেদের সাথে রিলেশন অ্যাজ ইউজুয়াল থাকছে, নতুন কোনো সমস্যা থাকছে না। তবে ভাই বোনের থেকে কোনো রকম সমস্যা আপনার আসতে পারে, যে ক্ষেত্রে হতে পারে কি আপনাকে ফিনান্সিয়ালভাবে হেল্প আপনার ভাই বোনকে কিন্তু করতে হতে পারে। এই জিনিসটা আপনাকে মাথায় নিয়ে কিন্তু প্ল্যানিং এই মাসের শুরু থেকে করতে হবে। এবার যেটা জানবো সেটা হচ্ছে আপনার প্রেম কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে আমি বলবো প্রেম অ্যাজ ইউজুয়াল যাদের চলছে তাদের গদের মতোই চলবে, নতুন কোনো চেঞ্জেস থাকছে না। যেমন কোনো সময় দেখবেন সকালে একদম যাকে ফুরফুরে মেজাজ, আর আবার সন্ধ্যাবেলা দেখবেন বিশাল কিছু নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো মাঝে মাঝে ক্রিয়েট হবে, না হলে কিন্তু সেরকম বিশেষ কোনো সমস্যা থাকছে না। তবে লাইফে নতুন প্রেম আসার চান্স কিন্তু এই সময় থাকছে। আর যারা ভাবছেন প্রেমটাকে বিয়েতে নিয়ে যাবেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা চেষ্টা করুন, অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য আমি বলবো সময়টা অনেকটা ভালো, একটু বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে, সেভিংস করার ব্যাপারে একটু বুঝে শুনে করতে হবে। যারা ভাবছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তাদের জন্য আমি বলবো এই সময়টা একদম পারফেক্ট না শেয়ার মার্কেটের জন্য। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু আপনাদের অনেকটা যাকে বলে রিস্ক ফ্যাক্টর কাজ করবে। এটা তো গেল আমার কথা, যদি আপনারা বিবেচনা করে ঠিক মনে করেন তো আপনারা করতে পারেন। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যেটা অর্থ যে সোর্স থেকেই আপনার আসুক না কেন সেই সোর্সটাকে একটু বিবেচনা করে নিন। সবসময় কিন্তু ঠিক সোর্স থেকে আমাদের অর্থ আসে না। এই ঠিক সোর্স থেকে যদি কোনো রকম অর্থ আপনাদের না আসে তাহলে কিন্তু লিগাল যে সমস্যাগুলো আছে সেই সমস্যার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় নিয়ে আপনাদের চলতে হবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো যারা কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা মিডিয়াম, বিশাল ভালো কিন্তু আপনারা রেজাল্ট এই সময় দেখতে পাবেন না। যতটা পরিশ্রম করে যাবেন এক্সামের জন্য ততটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন না। যারা কোনো ডক্টর, ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার কোনো কোর্স করতে চাইছেন এই সময়টা কি হয় আমাদের অ্যাডমিশন নেওয়ার সময় থাকে, তাই কি না? তো এই অ্যাডমিশন নেওয়ার সময়টা আমি বলবো একটু বুঝে শুনে অ্যাডমিশন নিন। কোথায় অ্যাডমিশন নিচ্ছেন সেই ইনস্টিটিউট বা সেই কলেজ ইউনিভার্সিটি যাই হোক, তার আগের ব্যাকগ্রাউন্ড চেক, সেইখানের তার রেকর্ডস কী আছে, কেমন রেজাল্ট আউট হয়, যে আপনি যে স্ট্রিমে যাবেন সেই স্ট্রিমটা ঠিকঠাক কি না এইগুলো বিবেচনা করুন। যদি এগুলো একটু মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাফার করবেন। তো এই সময়টা কিন্তু একটু এক্সট্রা কেয়ার আপনাদের নিতে হবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। দেখুন হেলথ নিয়ে মাসের 13 তারিখের আগে একটু সমস্যা থাকছে। কেমন ধরনের সমস্যা থাকছে, যাদের হার্ট নিয়ে সমস্যা আছে সেই সমস্ত সমস্যা কিন্তু বাড়বে, যাদের ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে তাদের সমস্যা কিন্তু বাড়বে, এগুলো কিন্তু একটা এক্সট্রা কেয়ার আপনাদের নিতে হবে। তাছাড়া যেমন সিজন চেঞ্জের জন্য যে টুকিটাকি প্রবলেমগুলো আছে সেই প্রবলেম টুকিটাকি থাকছে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কথা, আপনাদের যদি এর থেকে আরও বেশি ইনফরমেশান পাওয়ার থাকে সেটা আপনারা কীভাবে পাবেন, আমি কার্ডে একটি লিঙ্ক দিচ্ছি 2020 বর্ষফল, সেখানে গিয়ে একবার দেখে নিন, আপনারা কিন্তু অনেক ইনফরমেশান সেখান থেকে পেয়ে যেতে পারবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসে গেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে, আর শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটি প্রেস করতে হবে। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।